আসসালামু আলাইকুম, আমি শায়লা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি আজকে সকাল থেকে ব্লগ করা শুরু করে দিয়েছি, তো সকালে চা খেয়ে নাস্তা করে চলে যাচ্ছি আমি আর আপনার ভাইয়া। আমাদের করোনার যে টিকা নিচ্ছিলাম, সেই টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ডেট চলে এসেছে, তো সেটাই দিতে যাচ্ছি আজকে। আমরা পৌঁছে গিয়েছি, আমাদের যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে পৌঁছে গিয়েছি, এবং ওখানে যে আমরা টিকা দিব, তো যে দেখি অনেক লম্বা সিরিয়াল, পরে শুনে যে না, এটা যারা প্রথম ডোজ দিচ্ছেন তাদের জন্য, আর দ্বিতীয় ডোজ যারা দিচ্ছেন তাদের ওখানে অতটা ভিড় ছিল না। তো আমরা যে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা যে অতটা আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, একদম ফাঁকাই পেয়েছি। যে আমাদের দ্বিতীয় ডোজের ডেট আজকে, আমাকে দোতলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও আমারটা দাও, তুমি থাকো। আপনার ভাইয়া মানে দিচ্ছে, আপনার ভাইয়া ওটা হলো দোতলায়, আমি হলো নিচতলায়। তো আমি যাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিল, আমরা আর বেশি দেরি করি না। কিছুক্ষণ আমি বসেছিলাম, 10-15 মিনিটের মতো বসে তারপরে থেকে চলে এসেছি, কারণ আধা ঘন্টার মতো বসে থাকতে হয়, তো অতটুকু আর সময় মানে বসি নাই। তো যাচ্ছি, দুধারে বেশ একটু পানি চলে এসেছে, ইদানিং বর্ষা হয়ে যাচ্ছে, এই কারণে মানে বর্ষা ছিল না, তারপর হঠাৎ করে পানি চলে এসেছে, দুই ধারে বেশ একটু পানি দেখা যাচ্ছে। তো এখানে নামলাম, নেমে আমরা কিছু সবজি নিয়ে যাচ্ছি বাসার জন্য। তো কাঁকরোল নিলাম, তারপরে সেই সাথে রসুন নিলাম, একটু বড় বড় দেখে জন্য রসুনটাও নিয়ে নিলাম। রসুন নিয়েছে এটা 65 টাকা কেজি, আর যেটা চায়না সেটা 150 টাকা কেজি। তারপরে ওটা অবশ্য চায়নাটা ছিল না। তারপরে আমরা নিলাম মুখি, মুখি হলো আপনার 30 টাকা কেজি নিয়েছে। তারপরে সেই সাথে নিয়েছে, না সরি, 25 টাকা কেজি নিয়েছে মুখি, আর করলা নিয়েছি। তো বাসায় এসে দেখি আম্মু মোটামুটি রান্না কমপ্লিট করেই ফেলেছে, সবজি রান্না করেছে, আর একটা পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছে। তা আমি বললাম যে থাক, আর তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে ফেলি। আমিও আমি বসে পড়লাম রান্না করতে, আম্মু মশলাগুলো দিয়ে দিয়েছে, আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা, যেহেতু আমরা একটু পেঁয়াজ বাটাটা খাই। আজকে একদম ভুনা ভুনা করবো মাংসটা, কারণ ঝোল ঝোল হলে খাওয়াও যায় না, যেহেতু আম্মু সবজি করেছে। আর যেদিন রুটি খাওয়ার মানে ইয়া থাকে, সেই দিন দেখা যাচ্ছে যে একটু ঝোল ঝোল করলে রুটিটা খাওয়া যায়। আজকে তো সবজিটা দিয়েই রুটি খাওয়া হবে, এর জন্য মাংসটা একদম ভুনা ভুনাই করে নিলাম। এরকম ভুনা ভুনা করলে অনেক মজা হয় খেতে। আর ভাবলাম যে করলা যে না কাঁকরোল যেহেতু নিয়ে এসেছি, সেই জন্য একটু কাঁকরোলের দুটা আইটেম করব। আর এখানে হলো গরম মশলা এবং জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মুরগির মাংস একদম মাখা মাখা হয়ে গেছে। আমি এরকমই এখন নামিয়ে ফেলবো, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর তো তাহরিন তো রান খেয়ে ফেলবে। আর এই যে এখন কাঁকরোল আমি দুভাবে কেটে ফেলেছি, একটা গোল গোল করে কেটেছি আর একটা লম্বা লম্বা করে কেটেছি, মাঝখান দিয়ে কেটে ফেলেছি, মানে মাঝখান দিয়ে অর্ধেক করেছি। আর গোল গোল যেটা করেছি সেটা অল্প একটু মোটা করে গোল গোল করে করেছি, বিচি যতদূর সম্ভব ফেলে দিয়েছি, কারণ কাঁকরোলের বিচিটা আপনার ভাইয়া পছন্দ করে না।
এর জন্য সে নাকি আগে কাকরোলই খেত না যখন মেসে থাকতো। আমার বিয়ের পর পর বলতো যে আমি কাকরোল খাই না, তো আমি তাকে এইভাবে কাকরোল করে দিই, সে খুবই পছন্দ করে এবং খায়, বলে যে হ্যাঁ এটাই বেশি ভালো লাগে। তো কাকরোল সিদ্ধ হয়ে গেছে, কারণ কাকরোল বেশি সিদ্ধ করতে মানে হয় না, আমি নামিয়ে ফেলেছি। এখন এখানে একটু পেঁয়াজ ভেজে নিলাম, মরিচ ভেজে, পেঁয়াজ এবং গোল গোল করে কেটে রাখা মরিচ ভেজে নিলাম। নিয়ে একটা ডিম দিয়ে দিব, যেহেতু কাকরোলের পুর করব, মানে কাকরোলের ভিতরে আমি এটা দিব, এর জন্য আমাকে এই পুরটা তৈরি করে নিতে হবে। আর এখানে এক পিস গরুর মাংস ছিল, সেটাই এখন আমি হলো চটকানোর চেষ্টা করলাম, তো পারলাম না, এই কারণে বটি দিয়ে ভেঙে দিতে হবে, কুচি কুচি করে কেটে দিতে হবে। শুধু ডিম দিয়েও করা যায়, শুধু মাংস দিয়ে করা যায়, তো আমি শর্টকাট দেখা যাচ্ছে যে কিছু রান্না থাকলে সেগুলো দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেই। তো আজকে এই এক পিস গরুর মাংস দিলাম, পরে দেখা যাচ্ছে যে মুরগির মাংস দিয়েও করা যায়। তো এখানে একটু সামান্য চালের গুঁড়ো বা ময়দা দিয়ে দিলাম, তাহলে এটা একটা নাসা নাসা ভাব আসবে, মানে খুবই ভালো হবে এটা পুর ভরতে। এখানে জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেল আমার। আমি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়েছি। তো আমার পুর রেডি হয়ে গেছে, এখন আমি কাকরোলের মধ্যে ভরে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি যে গোল গোল করে কেটে রাখা মানে কাকরোলটা হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন একটু সামান্য চালের গুঁড়ো আর একটু সামান্য ময়দা দিয়ে এটা এখন ভেজে নিচ্ছি। এটাও খেতে অনেক মজা, ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা কাকরোল পছন্দ করেন না, তারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন কতটা মজা। আস্তে আস্তে এটা হোক, আর আমি এই পাশে কাকরোলটার মাঝখান থেকে যে বীজগুলো আছে এগুলো ফেলে দিব। তো আপনারা চাইলে এই বীজটা দিয়েও পুর করে নিতে পারবেন। এটা রেখে দিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু সরিষা, আদা বাটা, রসুন বাটা এবং মানে এগুলো দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এটা পেঁয়াজের কুচি দিয়ে, কাঁচামরিচের কুচি দিয়ে এটা ভরে ভেজে নিতে হবে। এটাও খুবই ভালো লাগে। আপনারা যারা ঘরে মনে করতেছেন যে মাংস বা এগুলো কেউ খায় না, তখন আপনারা এইভাবে করে নিতে পারবেন। কাকরোলের বীজগুলো আর একটু সরিষা বাটা, কাঁচামরিচ এগুলো দিয়ে, রসুন দিয়ে পিষে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ না দিলেও হয়। তারপরে এটা পুর করে নিয়ে তারপরে ভেজে দিতে হবে। এভাবে করে নিতে পারবেন। তো মোটামুটি আমার পুর ভরা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে খাবার যেটা ভালো দেখা যায়, খেতেও মজা হয় এবং রুচি সহকারে খাওয়া যায়। তো আমি ভেজে নিচ্ছি, টিকা দিয়ে এসে আর রেস্ট করি নাই, অমনি রান্নায় চলে এসেছি হাত ধুয়ে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই কাকরোলটা ভেজে নিচ্ছি। এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি আর ময়দা দিয়েছি, হলুদের গুঁড়ো আর মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, এটা দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আর মানে এইভাবে ডো তৈরি করে নিয়েছি। তারপর আমি এটা এখন ভেজে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে অনেক সুন্দর ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে, অনেক কুড়মুড়ে হয়। এখন আমি লো হিটে ভেজে নিচ্ছি। কাকরোলটা তেমন একটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে, তো এই কারণে আমি কাকরোলটা একটু শক্ত শক্ত রাখি। আপনারা যারা শক্ত সবজি পছন্দ করেন না, তারা আরও একটু আস্তে আস্তে ভেজে নিতে পারবেন বা সিদ্ধ একটু বেশি করে নিতে পারবেন। এইভাবে আমি আমাদের বাংলাদেশের টিভি প্রোগ্রামে দেখেছিলাম, সর্বপ্রথম শাকিলা জাফর করেছিলেন,
আমাদের যে কণ্ঠশিল্পী আছেন শাকিলা জাফর, উনি সিদ্দিকা কবির রেসিপিতে এসে এই রান্নাটা করেছিল। উনি করেছিলেন টক দই দিয়ে সরিষা বাটা, তারপরে এগুলো দিয়ে একটা পুর তৈরি করেছিলেন। তো আমি তখন তো অতটা রান্নার পারদর্শী ছিলাম না, আমি ভাবলাম যে তাইলে আমার কাছে তো টক দই নাই, তো সেই কারণে আমি এইভাবে একদিন মাংস দিয়ে করেছিলাম। তো খেতে ভালোই লেগেছিল, তারপর থেকে করি। আসলে রান্না যার যার ইচ্ছে মতো যদি করা যায়, দেখা যাচ্ছে যে একটা রান্না অনেকভাবেই করা যায়। তো এইভাবে আমি করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আমার ভাজা শেষ, সমস্ত কিছুই ভাজা শেষ, এখন শুধু খাওয়ার পালা। এগুলো গরম গরম থাকতেই খেয়ে নিতে হয়। তো আম্মু ভাতের মধ্যে একটু বেগুন দিয়েছিল, তো সেই বেগুনটা আমি ভর্তা করে নিলাম। আর আপনার ভাইয়া বসে পড়েছে খাওয়ার জন্য। তো খেয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছে সবগুলো খাবার। মাংসের তরকারি, তারপরে কাঁকরোলের এইটা বেগুন ভর্তা, সব কিছুই অনেক মজা হয়েছে। এই যে আমার কাঁকরোলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয় নাই, আমি একটু কাঁচা কাঁচাই রেখেছি। এরকমটাই খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ আমি এর আগেও অনেকবার করেছিলাম, একটু গলা গলা হয়ে গেলে ভালো লাগে না খেতে। এখন তাহরিন আব্বু মাংস নিয়ে নিচ্ছে, তো তাহরিন মাংস দিয়ে খেয়ে নিচ্ছে ওই পাশে। কি এটা? গ্যান্ডারি। এটার নাম গ্যান্ডারি, গ্যান্ডারি, গ্যান্ডারি। চেনো না গ্যান্ডারি? এদিকে শুনে আসো, এদিকে আসো, গ্যান্ডারির একটা গল্প বলি, এদিকে আসো, ওখানে বসো, আমার জামাটা সরাও। হ্যাঁ, ছোটবেলায় আমরা ঢাকায় গেছিলাম, তো বুঝছো, ঢাকায় গেছি। ঢাকায় যাওয়ার পরে আমার মামা তো বোন আম্মুর কাছে বলছে কি যে ফুপি ফুপি আমরা গ্যান্ডারি খাবো, টাকা দাও। গ্যান্ডারি কি আমরা তো চিনি না, গ্যান্ডারি কি জিনিস? আম্মু বললো তো গ্যান্ডারি কি, গ্যান্ডারি 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 খাবো, গ্যান্ডারি খাবে, তাহলে গ্যান্ডারি কি জিনিস? আমিও চিনি না, আম্মুও চেনে না। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন সোহান হয়েছে, তোমার বড় খেলার ছেলে হয়েছে। তারপরে আম্মু টাকা দিল, বাবলিয়ার সাথে যায় গ্যান্ডারি কিনে নিয়ে আসলো। পরে দেখি কুষার ঢাকার হলো, মোটা কুষার হলো গ্যান্ডারি, আর আমাদের এখানে হলো চিকন কুষার আখ। তো দুপুরে খাওয়ার পরপরই একটু গেলাম পিঠা তৈরি করার জন্য, কারণ তাহরিনের টিচার আসবে আর টিচারকে পিঠা দিব এই কারণে। চালের গুঁড়ো, একটু আটা, তারপরে আখের খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু গরম পানি দিয়েছি, গরম পানি দেওয়ার পরে তারপরে এটা গুলিয়ে নিয়েছি, নিয়ে এখন সাথে সাথেই ভেজে নিচ্ছি। চালের গুঁড়োগুলো আমি রেখে দিয়েছিলাম
ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন খুশি তখন বের করে খাওয়া যায়। ঈদের পরে ঈদে অনেক দিন পিঠা বানানো হলো, পিঠাগুলো কিন্তু খুবই ফুলছে, তারপরে মচমচেও হয়েছে, পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ফুলে যাচ্ছে। এটাই হলো মেইন কথা, যে পিঠা না ফুললে কিন্তু খুবই খারাপ লাগে, আর পিঠাগুলো অনেক ফুলে যাচ্ছে। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সারাদিনে টুকটাক কাজ এবং সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে, আর একটা সেলাই করেছি, সেটা আমি আপনাদেরকে কালকের ব্লগে দেখিয়ে দিব। আমার এক আপু বলেছিল যে আপু আপনি যা সেলাই করেন আবার একটু দেখাবেন, তো এটা কালকে দেখিয়ে দিব। সেলাইটা এখনও কমপ্লিট হয় নাই, সন্ধ্যার পরে বসবো সেলাই নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।